হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সিফাকানা ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ রাজা কাদরি। আজকে আমি পুনরায় হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে দন্তসুল, দাঁতের ব্যথা বা দাঁতের যন্ত্রণা, ইংলিশে যাকে টুথেক বলে, এর হোমিওপ্যাথি কার্যকরী ঔষধ এবং বায়োকেমিক চিকিৎসা নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো পর্যন্ত আমাদের সিফাকানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। তাহলে আমার তরফ থেকে যে সমস্ত লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন। আর আমার একটি চিকিৎসার ওয়েবসাইট রয়েছে www.sifakana.com, অবশ্যই ভিজিট করবেন, সেখানে অনেক কিছু তথ্য পাবেন। দাঁতের যন্ত্রণা বা টুথেক এখন প্রায় মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। এর নানা কারণ রয়েছে, তার মধ্যে পেটের গন্ডগোল, ঠান্ডা লাগা এবং দাঁতে গর্ত হয়ে যাওয়া বা দাঁতে ক্যাভিটির ফলে দাঁতের যন্ত্রণা হয়। আজকে আমি এই ভিডিওটিতে এমন কিছু কমন হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো যেগুলি আপনি খেলে, দাঁতে তুলো দিয়ে লাগালে তা থেকে সহজেই আরাম পেয়ে যাবেন। প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে ক্যামোমিলা 30। এই ওষুধটি যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ। যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণার জন্য ক্যামোমিলা 30 হোমিওপ্যাথির দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি দিনে 4 বার 3 ফোঁটা করে জিভে দিয়ে খাবেন। খাবার আধ ঘন্টা আগে খাবেন। এরপরে যে হোমিওপ্যাথি ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে প্ল্যান্টগো 30। এই ওষুধটিও যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণা হোক আপনি ব্যবহার করতে পারবেন। এই ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটিও দিনে 4 বার 3 ফোঁটা করে জিভে দিয়ে খেলে দাঁতের যন্ত্রণা কমে যাবে। এটিও খাবার আধ ঘন্টা আগে খাবেন। যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে প্ল্যান্টগো 30 অথবা ক্যামোমিলা 30 যে কোনো দুটি ওষুধের মধ্যে একটি ওষুধ ব্যবহার করলেই আপনি আরাম পেয়ে যাবেন। এবার বলি দাঁতের যন্ত্রণার ক্ষেত্রে কিছু লক্ষণ অনুযায়ী ওষুধ সম্বন্ধে, কোন লক্ষণে কোন ওষুধ ব্যবহার করবেন সেই সম্বন্ধে। যদি দাঁত নড়ে বা আলগা হয়ে যায় অথবা মহিলাদের মাসিক বা পিরিয়ডের প্রবলেমের জন্য যদি দাঁত যন্ত্রণা করে তাহলে সালফার 30 এই ওষুধটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি দিনে 3 বার 3 ফোঁটা করে জিভে দিয়ে খেতে হবে। খাবার আধ ঘন্টা আগে খেতে হবে। যদি গর্ভাবস্থা বা প্রেগন্যান্ট অবস্থায় যদি দাঁতে যন্ত্রণা হয় তাহলে সিপিআর 30 হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন। এটি 5 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। যদি দাঁতে ক্যাভিটি বা গর্ত হওয়া বা ফুটো হওয়ার কারণে দাঁতে যন্ত্রণা হয় তাহলে ক্রিওজোট 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন, আর এটি দিনে 3 বার খাবেন, 3 ফোঁটা করে জিভে দিয়ে খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। দাঁতের যন্ত্রণায় যদি টিসটিস বা দপদপ করে এবং এই যন্ত্রণা যদি কানের গোড়া পর্যন্ত চলে যায় তাহলে বেলেরোনা 30 এটি হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন। এটি 3 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। গরম খাবার খেয়ে বা গরম জিনিস খেয়ে যদি দাঁতে যন্ত্রণা হয় তাহলে পালসেটিল 30 5 ml মতো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন। এটি 3 ফোঁটা করে দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। ঠান্ডা বাতাস লেগে বা ঠান্ডা জল যদি দাঁতে লেগে দাঁতের যন্ত্রণা হয় তাহলে মাক্সল 30 হোমিওপ্যাথি দোকান থেকে 5 ml মতো কিনে নেবেন এবং এটি দিনে 3 বার খাবেন, খাবার আধ ঘন্টা আগে খাবেন। প্রিয় বন্ধুরা, এবার বলি দাঁতের যন্ত্রণার একটি বায়োকেমিক ওষুধ সম্বন্ধে। যে কোনো ধরনের দাঁতের যন্ত্রণার যে বায়োকেমিক ওষুধটি খুবই কার্যকরী তা হচ্ছে ম্যাগফস 6X। এই ওষুধটি 25 গ্রাম মতো হোমিওপ্যাথি দোকান থেকে কিনে নেবেন। এটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাবেন, জল সহ খাবেন, তাহলে আরাম পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, দাঁতে লাগানো বা বাহ্যিক প্রয়োগের জন্য দুটি হোমিওপ্যাথি ওষুধের নাম করছি, সেগুলি তুলো দিয়ে দাঁতে লাগালে ভালো হয়ে যাবে। দাঁতে লাগানোর জন্য যে হোমিওপ্যাথি ওষুধটি সর্বপ্রথম ব্যবহার করতে হয় তা হচ্ছে প্ল্যান্টগো মাদার টিনচার। এটি হোমিওপ্যাথি দোকান থেকে 10 ml মতো কিনে নেবেন। এটি তুলো দিয়ে দাঁতের যেখানে যন্ত্রণা করছে সেই জায়গায় লাগালে দাঁতের যন্ত্রণা কমে যাবে। প্ল্যান্টগো মাদার টিনচার যদি দাঁতের যন্ত্রণা না কমে তখন ব্যবহার করবেন ক্রিওজোটাম মাদার টিনচার। এটিও তুলো দিয়ে ওইভাবে দাঁতের যন্ত্রণার জায়গায় লাগাতে হবে, তাহলে আরাম পেয়ে যাবেন। ক্রিওজোটাম মাদার টিনচার লাগানোর সময় যে সতর্কতা অবলম্বন করতে হবে তা হচ্ছে তুলোটা যেন যে জায়গায় যন্ত্রণা সে জায়গায় লাগাবেন, অন্য জায়গায় লাগালে সে সমস্ত জায়গা জ্বলন করবে। প্রথম যে মুখে থুতু হবে সেটা ফেলে দিতে হবে। প্রিয় বন্ধুরা, আমি আজকে এই ভিডিওটিতে দাঁতের যন্ত্রণার যে সমস্ত ওষুধগুলি বললাম তা যদি ব্যবহার করেন কিছুক্ষণের মধ্যেই আপনি আরাম লক্ষ্য করতে পারবেন, আর দাঁতের যন্ত্রণা কমে গেলে এই ওষুধগুলো বন্ধ করে দেবেন।
আশা করি এই ভিডিওটি দাঁতের যন্ত্রণা নিরাময়ের ক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কেননা এটি কারো উপকারে লেগে যেতে পারে। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন, আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি।